আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে শেয়ার করব যে আমলটা করলে আপনার মনের আশা পূরণ হবে, বন্ধা নারীও মা হতে পারবেন এই আমলের মাধ্যমে। এমনই একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধা নারীও মা হতে পারবে কোন আমলের মাধ্যমে, এই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। সরাসরি সূরাতুল আল আম্বিয়া থেকে একটা আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। এই আয়াতের নিয়ম কি? এই আয়াত পাঠ করার নিয়ম হচ্ছে, সন্তানহীন পুরুষ একাধারে 40 দিন পর্যন্ত বিসমিল্লাহ সহকারে প্রত্যেক দিন 3000 বার করে 40 দিন আমলটা করতে হবে। পুরুষরা অথবা নারীরা সবাই আমলটা করবেন, নারীরা মাসিকের সময়ও দোয়াটা পড়তে পারবেন। একাধারে 40 দিন প্রত্যেক দিন 3000 বার করে সূরাতুল আল আম্বিয়ার এই আয়াতটা পাঠ করবেন, যা আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই হচ্ছে দোয়াটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা করলে বন্ধা নারীকেও সন্তানের জনক অথবা জননী হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটা বহু পরীক্ষিত, এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি। 291 নম্বর পৃষ্ঠা, আল্লামা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলভি রহিমাহুল্লাহ তাআলা এর কিতাব থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।